বৃহস্পতিবার সকালে শিবনগরের গেদু মিয়ার মসজিদে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দের রাজ্য সভাপতি মুফতি তৈবুর রহমান। সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত থাকার সন্দেহে বেঙ্গালুরু স্থিত আগরতলার যোগেন্দ্রনগরের বাসিন্দা হাবিব মিয়া নির্দোষ প্রমাণিত হয়ে 4 বছর 2 মাস 28 দিন পর মুক্তি পেয়েছে। 2017 সালের 17 মার্চ বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে ধরা পড়ে দীর্ঘদিন জেলে থাকার পর বর্তমানে নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেয়ে বাড়ি এসেছে। আর হাবিবকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে ত্রিপুরা রাজ্য জামায়াত উলামায়ে হিন্দ। বৃহস্পতিবার সকালে শিবনগরের গেদু মিয়ার মসজিদে এক সাংবাদিক সম্মেলনে হিন্দের রাজ্য সভাপতি মুফতি তৈবুর রহমান অভিযোগ করেন অ্যান্টি টেররিস্ট স্কোয়াড মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। হাবিব একজন সজ্জন ব্যক্তি, তাকে দীর্ঘদিন আটকে রাখায় তার সম্মানহানি হয়েছে বলে অভিযোগ তুলেছে জমিয়েত উলামায়ে হিন্দ। এদিন মুফতি তৈবুর রহমান বিস্তারিত তুলে ধরে রাজ্য সরকারকে তাকে সাহায্য করার জন্য দাবি জানিয়েছেন। আপনাদের মাধ্যমে সরকার, প্রশাসন এবং জনসাধারণের নিকট জমিয়তের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে যে গত 17/3/2017 আগরতলা যোগেন্দ্রনগর নিবাসী মৃত গনি মিয়ার ছেলে হাবিব মিয়াকে যে দিনমজুর নিরীহ সৎ ব্যক্তি হিসাবে লোকে পরিচিত, এহেন নিরীহ ব্যক্তিকে এটিএস এন্টি টেরিজম স্কোয়াড কর্তৃক গ্রেপ্তার করে কর্ণাটকের বেঙ্গালুর জেলে বন্দী করা হয়েছিল। রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের উদ্যোগে সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দের আর্থিক খরচে 4 বছর 2 মাস 28 দিন জেলে থাকার পর মহামান্য আদালতের নিরপেক্ষ ও ন্যায় বিচারের দরুন সে মুক্তি পেয়েছে এই হাবিব। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী এনএন।